মাদকের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে চৌঠা সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত এক হাজার জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে এগারো জন গডফাদার সহ উননব্বই জন শীর্ষ মাদক রয়েছেন এ সময় পাঁচ হাজার দুশো চৌষট্টি অভিযান পরিচালনা করে এক হাজার একশো আটানব্বইটি মামলা দায়ের করা হয় আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মুস্তাফিজুর রহমান এ তথ্য জানান এসব অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে আরও জানানো হয় মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভবিষ্যতেও চোরাকারবারীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত রাখবে